প্রতিবছর এই সাক্তাইখাল খনন নগুল্লি এই এলাকার মানুষ যেন কষ্ট পায় তেন সারা চট্টগ্রাম শহর মধ্যে ইয়নর বেশ প্রভাব পড়ে। এতে বিয়াগুনে সামাজিক যোগাযোগ মাধ্যম সহ বিভিন্ন মাধ্যমে নৌকাশ্বর, বেলাশ্বর, পানির তলে মুরাদপুর, ক্যানৈব, সিঙ্গাপুর এরকম নানা সমালোচনা গতি দেখা যায়। এবার সামনে ঈদে অমাবস্যা পূর্ণিমার দিন আগামী 11 তারিখ দিয়ে 11 জুন অমাবস্যা। গত বছর একই টাইমের মধ্যে 11 জন কিন্তু এই এলাকা এবং এই এলাকা সহ চট্টগ্রামের সারা যে নগরীর বিশাল মানে বহুত এলাকা, বড় বড় এলাকা, হালি শহর, আগ্রাবাদ বিভিন্ন জায়গার মধ্যে ডুবে গেল গই, সাক্তা এলাকা ডুবে গেল গই। গত বছরই এক কোমর সমান পানি ইয়ে মানে কোটি কোটি টাকার মানুষের পণ্য নষ্ট হয়ে, ব্যবসায়ীদের পণ্য নষ্ট হয়ে, মানে বিভিন্ন সময়ের মধ্যে সিটি কর্পোরেশন এবার খনন হাত গজ্জি মানে কোটি কোটি টাকার হাজ গজ্জি কিন্তু লেইফুসি তৎপর। আগে যিয়ে নাছিল এতক্ষণ সমস্যা আরও বাড়ছে। গত 2-3 মাস আগে এই যে সাক্তা হালত মধ্যে সিটি কর্পোরেশনে এক্সকেভেটার দিয়ে মেডিয়া কাটতে আসিল, হঠাৎ করে হতো মন্ত্রণালয় সিটি দিয়ে আর যিয়ে নুননি বন্ধ করে দিয়ে এখন সাক্তা হালত আগা করে একদম মানে সাক্তায় ফোল্ডের ফুল পর্যন্ত বিভিন্ন জায়গার মধ্যে মেডির স্তূপ এখন জিভে দেখা যার। এবার এর মধ্যে আর মনে হয় এই সাক্তা হালত এই অংশের মধ্যে 8 ফিট জায়গা আছে, 8 ফুটের বেশি নেই, 8 ফুটে 9 ফিট জায়গা হইবে। এর বাদ দিয়ে আর কিন ব্যাকিন মেডির স্তূপ চাক্তাইখাল, চকবাজার, দেনবাজার, জামাল খান স্টেডিয়াম এলাকা ও চাক্তাই খাতুনগঞ্জ সহ নগরীর বেশিরভাগ পানি জায়গু যায় এই খালে বেঁধে গেলে। কিছুদিন আগেও এই খালের মধ্যে 2.5 কোটি টাকা খরচ করে এই খাল খনন করণ শুরু করছিল সিটি কর্পোরেশন। পরবর্তীতে এই খাজে বে সিডিএর 5,000 কোটি টাকার মেগা প্রকল্প আইনের কথা ফুনানোর পরে সিটি কর্পোরেশন সমস্ত খাজে বন্ধ করে দিয়ে মাননীয় মেয়রের নির্দেশে আমরা বিভিন্ন জায়গা চাক্তাইখাল সহ বিভিন্ন জায়গার খাত শুরু করেছিলাম, কিন্তু পরবর্তীতে আমরা যেহেতু বিষয়ন মাননীয় প্রধানমন্ত্রী যেহেতু চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ দায়িত্ব পাই এবং চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ যেহেতু এই এই সংক্রান্ত 5,000 কোটি টাকার প্রজেক্ট বাস্তবায়ন করে বা 5,000 কোটি টাকার প্রজেক্ট হাসলের এই প্রজেক্টের আওতায় বাংলাদেশ সেনাবাহিনী নিয়ে বর্তমানে খাল খনন খাত করে, যার কারণে আরা যে পর্যন্ত গজ্জি খাস ইয়ান গড়নের একটা নির্দিষ্ট সময় গড়নের ফরজ তারা এই অর্ডার পায় তখন আরা আর জায়গাতুন আরা হাস চালতুন ফিসে সরে এসে মানে তখন তারাই সিডিএ এবং হাস শুরু করছে এবং আরা জানি যে বিভিন্ন জায়গাতে আসলে সিডিএ এখন খাস করে। যে কারণে সাক্তাইখালের মাস্টারফুল এলাকার খাল সহ আরও কয়েকখান খালের চিত্র হওয়ার দেয় আগামী বর্ষা মৌসুমতে এই খাল লানি বুঝে এই এলাকার বাসিন্দাকলর সবচাইতে বড় ভোগান্তির কারণ। আসলে মেন হত দেখি হন্টাকদার জীবার হামদার এই হন্টাকদার কারণ পরিপূর্ণভাবে হামনগরের কোনো সমত নগরের তারা কিছু হামগরিয়ারে বাদ বাহিগিন ইন্দি টালালায় আর বাহিগিন হয়ে দে অনেক বিভিন্ন বস্তির তু নানিয়ারে টালায় আবার অত অত হয়ে যায় গুই খামগরের টাকা যার কিন্তু খামন। আর এই খালর বুকুমি দিয়ে এই মেডির স্তূপুর কারণে পানি স্বাভাবিকভাবে চলাচল করে দিতে পারে, যা এই এলাকার বাসিন্দা অকলর বর্ষায় ভয়াবহ জলাবদ্ধতার ইঙ্গিত দেয় বলে হর। যতটুকু খবর লাগে সিডিএর কাছে সাক্তাইখালের মাটি পরিষ্কার গরিবের মতো এখনো এই ধরনের কোনো ইকুইপমেন্ট নাই। সিটি কর্পোরেশনও যদি এই খাম নগরে সিডিএর তে যদি এই ধরনের ইকুইপমেন্ট না থাকে তাহলে আগামী দিনত কি ধরনের ভোগান্তি হইব ইয়ান আসলে বুঝানো যার। তবে আগামীকাল বুধবার সিডিএর সাক্তাইখালের মুকুমির দিনাকে একখান স্লুইস গেট করিব আর স্লুইস গেট ইয়ান উদ্বোধন করিব সিডিএর চেয়ারম্যান সালাম সাহেব। এই স্লুইস গেট ইয়ান দিয়ে কি কাজ গরিব তারিব ইয়ান খালি ফোনন যাইব সিডিএর চেয়ারম্যানের মুকুতুন। C+TV News Desk. হ্যালো দর্শক, ভিডিও ইভেন ইসে সাবস্ক্রাইব লাহা উগল আল বাটন আছে, ইবেত ক্লিক করুন আর সাবস্ক্রাইব করুন আর ইউটিউব চ্যানেল আরা সাগাই হতা হই।